আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পরে একটা কচর মচর ভিডিও নিয়ে আসলাম। যারা এই পিঠাটা খেয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন কেন আমি কচর মচর বলেছি। এই পিঠাটা খেতে খুবই কচর মচর এবং খেতেও ভালো লাগে, এই জন্য আমি এটাকে কচর মচর বলেছি। তৈরি কীভাবে আমি তৈরি করলাম এটাই দেখাচ্ছিলাম। যে পিঠাগুলো ভেজে নিলাম হালকা, দুইবার ভাজা দিব, এই জন্য প্রথমে অল্প করে ভেজে নিলাম, তারপরে আবার দ্বিতীয় রাউন্ডে এগুলো ফুল ভাজা দিব। আর এগুলো খেতে খুবই ভালো লাগে, মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। প্রথমে লবণ দিয়ে চালের গুঁড়াটাকে মিক্সড করে দেন এগুলো চিরুনির সাহায্যে বা অনেকে চালনির সাহায্যে বানায়, যার যেরকম সুবিধা হয় ওরকমভাবেই বানায়। তো ওই যে আমার এক রাউন্ড ভাজা শেষ, আমি আরেকবার ভাজতেছি। আর এইদিকে গুড়টাকে জাল করে নিচ্ছিলাম। গুড় জাল দেওয়া শেষ হয়ে গেলেই আমি এখানে এই পিঠাগুলো এখন গুড়ে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তো হয়ে যাবে। আর পিঠাটা খেতে খুবই মজা, আর এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়, তো সবাই চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।